ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আপনারা সবাই জানেন যে গত 4 জুলাই তারিখে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ সৃষ্টির দাবিতে 1,43,198টি স্বাক্ষর করা পত্র মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছিল আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনী এবং 15 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। যদি 15 দিনের মধ্যে প্রধান শিক্ষকের পদ সৃষ্টির জন্য কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে 19 জুলাই তারিখে পদহীন পদে থেকে 300 টাকার দায়িত্ব বোনাস গ্রহণ না করার ঘোষণাপত্র নিজ নিজ খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের কাছে তুলে দেওয়া হবে। সেই মর্মে 19 জুলাই অর্থাৎ আগামীকাল দুপুর 12টার সময় শিক্ষকরা সমবেত হয়ে নিজ নিজ খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের কাছে ঘোষণাপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর পক্ষ থেকে। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে খবরটি পৌঁছে যায়, এবং আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।